দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন আজকে সবার মধ্যে একটা কুমারী পূজার যে আনন্দটা রয়েছে তাকে চেষ্টা করব আজকে একটু দ্বিগুণ করে দেওয়ার জন্য কারণ আজকে যিনি আমাদের সাথে রয়েছেন তাদেরকে দেখলে আপনাদের আনন্দটা আসলে দ্বিগুণই হয়ে যাবে কারণ আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দেবলীনা সুর দিদি শুভ সকাল শুভ সকাল এবং সেই সাথে শারদীয় শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা তোমাকেও আজকে গানে গানে তো একটা দারুণ সময় কাটবে এবং যেটা বলছিলাম যে আসলে দর্শকদের জন্য আজকে কিন্তু মানে ডাবল পাওয়া হ্যাঁ আমি আর সামি আছি একসাথে তাই একদম তাই শুরু করছি কিন্তু পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি এবং সেই সাথে শারদীয় শুভেচ্ছা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছে শুরু করি দিদি কোন গান দিয়ে শুরু করব আজ রবিবার রবিবারের দিনটা কিন্তু নির্ধারণ করা আছে রবীন্দ্রসঙ্গীতের জন্য তো পূজা পর্যায়ের একটি গান গাইছি রবীন্দ্রসঙ্গীত থেকে তবে আজকের আমি গানগুলো সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে শুধু রবীন্দ্রসঙ্গীত না সব ধরনের গান আমি গাইতে চেষ্টা করব আমি আমি একটা আবদার নিশ্চয়ই করব সেটা হচ্ছে পূজোয় একটা নতুন গান এসেছে সেটা কি শুনবো তো অবশ্যই অবশ্যই তোমার জন্য তো অবশ্যই শোনাবো আচ্ছা আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানি কত সহজ করে বলে দিল এবং এই প্রাণের মানুষ কখনো আমার ঈশ্বর এই প্রাণের মানুষ আমার ভালোবাসার মানুষ কখনো আমার মা কখনো আমার বন্ধু যে কেউই হতে পারে যেমন ভাবে চিন্তা করে নেবে নিতে পারি একদম পরে গানে যাব দিদি চলো এরপরে যে গানটি গাইছি এই গানটিও যে কোনো উৎসব অনুষ্ঠানে শুভ সূচনার জন্য আমার মনে হয় যে খুব পারফেক্ট একটা গান মঙ্গল দীপ জেলে অন্ধকারে দে চোখ Thank you.
কথাগুলো সত্যি তাই এবং এই গানটা গাইছিলাম যখন আমার মনে হচ্ছিল আমি যখন ভীষণ ছোট তখন শোনা এই গানটি এবং সেই তখনই কিন্তু এই গানটিকে ভীষণ ভালো লেগেছিল একদম ভালো লাগা আজও আছে একদম রয়ে যায় এই গানগুলোর সৃষ্টি এমন ভাবে আমাদের সাথে দর্শক আছেন দেখি কে আছেন দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল ওয়ালাইকুম আপা আমি পাটনা থেকে স্বপন গোমেজ ভালো আছেন হ্যাঁ দাদা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আচ্ছা দেবলিনা দি শুনছেন কথা বলুন তার সাথে হ্যাঁ নমস্কার দিদি নমস্কার দাদা শারদীয় শুভেচ্ছা হ্যাঁ আপনাকেও শারদীয় শুভেচ্ছা পূজা কেমন চলছে পূজা এই যে গানে গানে
চলছে আপনাদের আশীর্বাদে। আমার জন্য একটা গান শোনাতে হবে আজকে, আমার পরানো যা হাতাই। আজকে আমি ভেবেছি সব মানে পূজোর গান, মানে পূজোর সাথে যায়, প্রার্থনার সাথে যায়, ঠিক এরকম গানগুলো বেছেছি আর কি। তো এই যে পরে যে গানটি গাইবো এটা আপনার জন্য, আর আমারও পরানো যাহা চাই এটা আরেক দিন শোনাবো, তোলা রইল আর কি। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে, শুভ সকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আচ্ছা কথা বলুন দিদি, শুনছেন? মশিউর ভাই, শারদীয় শুভেচ্ছা, আপনার কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছি এটা আপনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন টিভিটা অন করলাম, পরে দেখতেছি যে ভেরি গুড, তো ভালো লাগলো আর কি। খুব সুন্দর একটা গান শুনলাম, মানে সম্ভব ভালো লাগে এটার মধ্যে। আমার কোনো রিকোয়েস্ট নাই আজকে, আজকে শুধু গানই শুনবো, তবে এই অনুষ্ঠানটা আমি এক ঘন্টার জন্য রিকোয়েস্ট করি। এটাই তো আসলে চলার জন্য যেই শক্তিটা দরকার, সেই শক্তি যোগায়। পরে গানে যাবো দিদি, পুজোরই একটা গান গাইছি, আমার মনে হয় যে দুর্গাপুজো এই গানটি ছাড়া যেন মানে অসম্পূর্ণ রয়ে যায়, দুর্গে দুর্গতি নাশিনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে যে মণ্ডপের চারপাশ দিয়ে মনে হয় ঘুরছিলাম, এবং দুর্গাপূজার এই সময়টাতে আসলে এই গানটা ছাড়া একটা ফাঁকা ফাঁকা অনুভূতি হয়। যখন শরৎ এসে যায়, শরৎ আসে আসছে মানেই সাথে সাথে যেন মায়ের আগমনী বার্তা সাথে করে নিয়ে আসে। তো সেই সময় থেকেই কিন্তু আমরা বাড়িতে এই এই গানগুলো, মহালয়ার গানগুলো বা দুর্গাপূজার বিভিন্ন গানগুলো আমরা শুনতে শুরু করি। একদম, দর্শক আছেন, চলো কথা বলি। দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো, হ্যালো, জি কে আছেন সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি বলছি উত্তরা থেকে, ফেরুজ্জামান। জি, কথা বলুন, অতিথি আপনাকে শুনছি। আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। জামান ভাই আমাদের ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, এবং ওনার অনুষ্ঠানে আমার অনেকবার গান করবার সৌভাগ্য হয়েছে, এবং উনি আমাকে ভীষণ স্নেহ করেন। খুব ভালো লাগলো আপনি যে এই সকাল সকাল এবং এই বিশেষ দিনে আপনি আমাদের সাথে যে যোগ দিতে পেরেছেন তার জন্য। আপনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আপনার জন্য। আপনি গান করছেন, একটু আগে দুর্গাপূজা উপলক্ষে যে গান শোনালেন সেটা ভালো লেগেছে। আপনার কাছে কোনো আমার অনুরোধ নেই, আপনি যেটা গাইবেন সেটাই ভালো লাগবে। আপনার সাথে একসময় কাজ করেছি সেই সুবাদে, যখন দেখবো আপনি গান করছেন, উপস্থাপনায় থাকেন, সব দিক থেকে আপনি পারঙ্গমতা, সেদিক থেকে আপনি শুভেচ্ছা। ওকে, ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ যেন সাথে থাকে আমাদের। আপনাকেও ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। শুভ সকাল, জি কে আছেন? আমি মিন্টু বলছি, শিবপুর থেকে। মিন্টু, আশা করি ভালো আছেন, কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। হ্যালো দিদি, সাথে আদাব। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আদাব। ভালো আছেন দিদি? আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি, আছি আল্লাহর রহমতে। আপনার উপস্থাপনা এবং শিল্পী, আপনি তো শিল্পী, অদ্ভুত অদ্ভুত পরিবেশনা তো আপনি তো সাজিয়ে এনেছেন প্রথমে বলেছেন জানে। হ্যাঁ তা তো নিচ্ছি কিছু, যেহেতু এখন পূজোর সকাল, ওই আসন তলে মাটির পরে। আচ্ছা, খুশি হব। ঠিক আছে, আমি আগে আমার ভালো লাগার গানগুলো একটু শুনিয়ে নিই, তারপর সময় থাকলে আপনাদের অনুরোধের গানগুলো গাইবার চেষ্টা করবো। সাথেই থাকবেন ভাই, গান গানে যাই আবারও। আচ্ছা, এবার যে গানটি গাইব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গগন হরকরার একটা খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং একে অন্যের দ্বারা প্রভাবিতও ছিলেন, এবং গগন হরকরার অনেক গান থেকে অনুপ্রাণিত হয়েও কিন্তু উনি কিছু গান রচনা করেছেন। তো সেই গগন হরকরার গানটি গাইছি। আচ্ছা, এবং এটা বেশ আমার কাছে মনে হয় যে একটা এর মাঝেও একটা প্রার্থনা, স্রষ্টাকে খোঁজার একটা আকুতি, এরকম একটা বিষয় রয়েছে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
সুর করেন তারা তো নিঃসন্দেহে অসাধারণ এক একজন, কিন্তু সেই জায়গা থেকে আরেকটা কথা মনে হয় যে বাউলদের যে সাধনা বা বাউলদের যে তত্ত্ব, এটা যদি আসলে সত্যিকার অর্থেই কারো মাঝে ধারণ করা যায় সেই জীবন অনেক সহজ। সত্যিই তাই, সেই সহজ মানুষ হবার সাধনাটা আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত। সেটা আবার ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু সেটাই তো সাধনা, সেটাই তো বাউলদের ধর্ম, তাই না? একদম তাই। আমাদের হাতে যতটুকু সময় আছে তাতে করে আমরা আরেকটা গান শুনতে পারবো, এবং সেই সাথে সৌভাগ্যক্রমে আমি আরেকটু কথা আপনার সাথে বলতে পারবো। আচ্ছা তাহলে চলো একটু কথা আমরা বলি। আমি যেটা জানতে চাই যে নতুন একটা গান এসেছে পূজোতে, একটা না দুটো গান এসেছে, দুটো গান এসেছে, আমি একটা হয়তো নোটিস করেছি, তো গানগুলো সম্পর্কে একটু জানি। এবং আসলে পূজোর আনন্দটা মানে ছেলেবেলায় যে আনন্দটা ছিল জামা কাপড়ে, পরবেলায় সেই আনন্দটা কিন্তু নতুন একটা উৎসবকে কেন্দ্র করে একটা গানকে ঘিরে। তো আমার একটি গান বেরিয়েছে দ্বৈতভাবে সন্দীপন দাসের সাথে, এসেছে মা এসেছে, মা দুর্গা এসেছে, আর সেটি মিউজিক ভিডিও সহকারেই প্রকাশ পেয়েছে, বেশ ভালো রেসপন্স পাচ্ছি, জি সিরিজ থেকে বেরিয়েছে। আর আরেকটি গান একটি বিশেষ চ্যানেলকে কেন্দ্র করে লেখা হয়েছিল, লিখেছেন সুমন সাহা, সুর কিন্তু আমিই করেছি। তো সেই গানটি আবার সেটাও একটু ভিন্ন আঙ্গিকে আমরা আর কি গানটি ইউটিউবে রেখেছি, বেশ ভালোই সেখানেও বেশ সাড়া পাচ্ছি। বা তাহলে বলতে হবে যে এই আনন্দ যেটা নতুন নতুন জামা কাপড় কেনার সাথে যেটার তুলনা হলো, সেই আনন্দটা এবারে বেশ ভালোই যাচ্ছে। তা তো বটেই, এবং আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীরই এই পুজোকে কেন্দ্র করে এই ব্যস্ততা বা এই আনন্দটা মানে অনেকখানি বেড়ে যায়, বা সবারই বোধহয় এরকম একটা ভাবনা থাকে পুজো নিজের একটা গান। একদম তাই, শিল্পীদের হচ্ছে এক একটা সময়কে কেন্দ্র করে প্রত্যেকটা দিনই আসলে তাদের জন্য, ঠিক কথা, ঠিকই বলেছে, এক একটা সময় মানে সেটা শুধুই যে পুজো তা নয়, কিন্তু বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে আমরাও আসলে দর্শকরা কিন্তু অপেক্ষায় থাকি। এবং এই যে অপেক্ষার পালাটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদি। আমরা শেষ সময়ে ঠিক আছে আলাদা করে আসলে খুব করে বলবো কিনা জানি না, তবে ভীষণ সুন্দর একটা সকাল কাটে যখন আসলে জানি যে দেবলীনা সুরের পাশে বসে সকালটা শুরু হবে। সেই একই বিষয়টি আমারও, একে তো প্রথমত বলবো যে বাড়িতে বসে আপনজনদের সাথে বসে এই যে গানটি গাইছি, এবং সেই সাথে যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, আর ভালো লাগার কথা বলবার কিছু নেই, আসলে এগুলো আসলে বলে বোঝানো যাবে না। আরেকটা গান শুনবো, শুনতে শুনতে বাড়ি ফিরবো, আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই যে দেখতে দেখতে কিন্তু অষ্টমী, সো আবারও চলে যাবে বাকি দিনগুলো, একদম ভরপুর আনন্দের মধ্যে থাকতে হবে, সেই আনন্দটা চলতে থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথেই থাকবেন।
বাজারে